ফ্রেন্ডস, ফিরে এলাম আমি শিল্পী, আবার একটা নতুন ব্লগস নিয়ে। অনেকদিন পর একটা ডেইলি ব্লগস নিয়ে আসছি, কারণ এতদিন আমি কোনো ব্লগস দেখাতে পারছি না। আর অ্যাকচুয়ালি আমার কেন জানি এখন ব্লগ, ডেইলি ব্লগ যেটা দেখাবো এটা দেখাতে কেন জানি ভালো লাগছে না, তার জন্য আমি ব্লগ দেখাতে একদম ইচ্ছে করে না। তো তার জন্য আজকে একটা নতুন ব্লগস নিয়ে আসছি, যেটা ডেইলি ব্লগস হবে। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর যেভাবে চলছে আমফান, তারপর আরেকটা ভাইরাস, ওটা তো একদম নাজেহাল করে ফেলছে সবাইকে। তারপর যাই হোক, তার মধ্যে দিয়ে ভালো থাকতে হবে। আর আমফানের ভিডিও দেখেছি, সবার ভিডিও দেখেছি, প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রচুর জায়গায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে আশা করবো যাতে তাড়াতাড়ি করে এগুলো সবকিছু সারাই করা হয়। প্রত্যেকের বাড়িতে প্রচুর নষ্ট হয়েছে, অনেকের বাড়িতে নষ্ট হয়েছে, এগুলো দেখেছি, দেখে খুব খারাপ লেগেছে। তো কি আর করা যায়, প্রকৃতির সঙ্গে তো আর কোনো কিছু করা যাবে না, ঠিক না? প্রকৃতি এমন একটা জিনিস, মানে সবার ঊর্ধ্বে প্রকৃতি, প্রকৃতি যখন যা চাইবে তাই হবে। ওটাকে রোগ রোগ হলো কিন্তু, ধরো না আমাদের কারো রোগ হলো, ওটাকে কিন্তু আমরা প্রতিরোধ করতে পারবো ওষুধ দিয়ে, কোনো কিছু দিয়ে। কিন্তু প্রকৃতির সঙ্গে কিন্তু আমরা কেউ পারবো না, ওটা আর নিজে নিজেই হবে, সৃষ্টি হবে, নিজে নিজেই আবার শেষ হয়ে যাবে, এরকমই একটা প্রকৃতির যা একটা অবস্থা। তো আমার চান শেষ হয়ে গেছে, তো অ্যাকচুয়ালি পুজোও হয়ে গেছে, চুলগুলি ভেজা, তার জন্য আমি চুলগুলো এখন একটু শুকিয়ে দিচ্ছি। তো আর আজকে গাছের ফুলগুলো আমি একটু ভিডিও শুট করেছি, তোমরা দেখে নিও গাছের ফুলগুলো। আর চলো তোমাদেরকে দেখাবো, একটা রান্না করছি, কি কি রান্না করছি, আর একটা বানাবো আজকে রসগোল্লা, সরি সুজি রসগোল্লা, এটা আমি বানাবো। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি, আর তাহলে পরে আবার তোমাদের কাছে ফিরে আসছি, কেমন? দেখো এই দুটো ফুল কালারগুলো, মানে আমি তোমাদেরকে মোবাইলে একদম আসছে না, খুব সুন্দর কালারগুলো। ভীষণ বড়, দেখতে কিন্তু প্রচণ্ড বড়, তিন চারটে ফুলের ছোট ফুলের সমান হবে এটা, কি সুন্দর লাগছে দেখো। আরেকটা জবা, কি সুন্দর জবা এটা, এটাও ফুটেছে আজকে। দেখো এটাও ফুটেছে, দেখো আমার গাছে লঙ্কা এসেছে, দেখো এখানে আমি প্যানে প্রথমে দুধ বসিয়ে নিয়েছি, তারপর দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে এটার মধ্যে ঢেলে দেব আমি। 1 কাপের থেকে একটু, মানে 1.5 কাপ সুজি দিয়ে দেবো এখানে, তোমরা দেখো কি করছি, দিয়ে দিচ্ছি সুজি, 1.5 কাপ সুজি আমি এখানে দিয়েছি। তো ভালো করে নেড়ে চেড়ে আমার নিতে হবে, না হলে সুজিগুলো দানা পেকে যাবে। ওখানে পরিমাণ মতো আমি একটু ঘিও দিয়ে দিয়েছি, এটা ভালো করে আরো সেদ্ধ হবে। চিনি শিরার জন্য প্যানে আমি জল দিয়ে দিচ্ছি, আর আন্দাজ মতো একটু আমি চিনি দিয়ে দিচ্ছি শিরাটার জন্য। আর শিরাটা কিন্তু বেশি ঘন হবে না, হবে পাতলা, যেহেতু এটা রসগোল্লা করবো তার জন্য পাতলা একটা হবে। তো দেখো 4টে এলাচ আমি দিয়ে দিয়েছি, তো এদিকে শিরাটা হতে থাকুক, আর এদিকে দেখো এদিকে আমার এটাও হয়ে গেছে। তো এটাকে এখন ঠান্ডা হলে আমি ভালো করে সুন্দর সুন্দর গোল করে পাকিয়ে নেব এটা রসগোল্লার সাইজে। সুজিটা আমি নামিয়ে নিয়েছি, তো আমি আস্তে আস্তে এটা একটু ঠান্ডা হলে আমি একটু হাতে ঘি লাগিয়ে লাগিয়ে এটা সুন্দর করে আমি গোল গোল পাকিয়ে নেব। দেখো আমার এখানে সুজি রসগোল্লাগুলো মোটামুটি তৈরি হয়ে গেছে, তো এখন আমি শিরাতে ছেড়ে দেব। আঁচটা একদম কমিয়ে নিয়েছি, এবার এগুলো ছেড়ে দিচ্ছি আমি। রসগোল্লাগুলো এখানে ছেড়ে দিয়েছি, তো এবার আমি পরে এখন ঢেকে রাখবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে হচ্ছে। একদম পুরো ঢেকে রাখতে হবে, একদম ধিমি আছে। তো চলো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ও হয়ে গেছে আমার সুজি রসগোল্লা, তো এটা কিন্তু প্রচণ্ড নরম হয়েছে, এটা তোমরা দেখলেই বুঝবে। দেখো দেখো কি সুন্দর হয়েছে,
পয়েটা বাড়িতে অবশ্যই করবে। খেতে একদম মানে কি বলবো, খুব টেস্ট, খুব টেস্ট হয়েছে। তো বাড়িতে তোমরা অবশ্যই করবে এই রসগোল্লাটা। হ্যালো ফ্রেন্ডস, ফিরে এলাম আমি শিল্পী, আবার তোমাদের কাছে চলে এলাম। দেখো আমার কি গরম লাগছে, একটা বড় খোপা, বড় খোপা বেঁধে বসেছি। মানে কি বলবো, এত গরম প্রচন্ড ঘেমে গেছি, তার জন্য এসি চালিয়ে রেখেছি, এসিও চালিয়ে রেখেছি। তো কিছু করার নেই, প্রচুর প্রচুর গরম পড়ছে। তো আগে থেকে এসিটা রান্না করার সময় এসিটা চালিয়ে রাখি, এসে তাড়াতাড়ি এসি চলে এসি তলে এসি নিচে বসে যাই। তো প্রচন্ড গরম, মানে গরমে আর কিছু ভালো লাগছে না, কি বলবো। তো এখন তাই আমি ফ্লোরে বসে আছি, আমি এখন ফ্লোরে বসে আছি, কি করবো, দেখো একটা লাঠি দিয়ে বসে আছি। তো এটা দিয়ে রেখেছি। তো সুজি রসগোল্লা করেছি, বেশ ভালো হয়েছে, কিন্তু কি জানি না কেন জানি একটু আবড়ো খাবড়ো হয়ে গেছে, তার জন্য কি আর করবো। কিন্তু জিনিসটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, মানে খেতে খুব মানে ভালো হয়েছে, কিন্তু এবড়ো খেবড়ো হয়ে গেছে আর নরমও হয়েছে, বেশ ভালো হয়েছে। আমার হাজবেন্ড খেয়েছে দুটো, আমি চারটে খেয়েছি। জানি মিষ্টি আমি ভালোবাসি, তো আমি চারটে তো খাবোই। তো আর আমার আমার বান্ধবী এসেছিল, বান্ধবী দুটো খেয়েছে, তো বলেছে ভালোই হয়েছে। তো আরেকদিন দেখি আমি ট্রাই করবো, দেখে দেখা যাক ওটা কেমন হয়। মানে খুব সুন্দর করে, অ্যাকচুয়ালি সকালবেলা এত কাজ থাকে না, এত কাজ, আর আমার হাজবেন্ড এতগুলো কি বলে তোমরা কার্ফো বলো আর ইন্দোনেশিয়া মাছ বলো, এতগুলো নিয়ে এসছে, 5টা মাছ নিয়ে এসছে। এগুলো কেটে দিয়েছে ঠিক আছে, কিন্তু কাটার পরেও ওইগুলো মানে আমার ভালো করে এগুলো আঁশগুলো খুলতে হয়েছে, মানে এত গরম, তার মধ্যে মানে আমার বিরক্তি লেগে গেছে। কোন রকমে করেছি, তাই সবাই বলেছে ভালো হয়েছে। এটাই কি, একটু কিছু ভালো বললে তো ভালো লাগে, ঠিক না? যখন পছন্দ করো তখন পছন্দ যে জিনিসটা ভালো হয়েছে শুনতে আমার কাছে, মানে সবার কাছে ভালো লাগে, তাই এটাই বলছিলাম। আর তো ভিডিওটা বেশি বড় না করে, তাহলে আজকে আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি। যদি পারি তাহলে কোনো রান্না নিয়ে আসবো বা কোনো ব্লগস নিয়ে আসবো। ব্লগস কবে নিয়ে আসি ঠিক বলতে পারছি না, তো নিশ্চয়ই নিয়ে আসবো। সবাই তার মধ্যে বলছি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, এটা প্রথমেই বলা উচিত, তো আমি এখন লাস্টে বলছি, প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফুল ওয়াচ করার চেষ্টা করো, কেমন? তাহলে আজকের মতো এখানেই আসি, সবাই ভালো থেকো, টাটা।